মঙ্গলদৈ যেটা আসলে ভিডিও আমার সকলের পরিলক্ষিত হয়েছে যে এখন বিদ্যালয়ত গরম বন্ধর দিনত প্রশিক্ষণ শিবিরের নামত মুকলিক অস্ত্র চালনার প্রশিক্ষণ দিয়ে আছে। আর একটা সংগঠন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন নহয়, একটা রাজহুয়া সংগঠনে সরকারের লগত মিলি থাকা বলে কয়। সেই সংগঠনটে তেনেকৈ কি কারণ আসলে কেনে পরিস্থিতি এনেকা ধরনের মুকলিক অস্ত্র চালনার প্রশিক্ষণ দিব পারে, সেইটা এটা একটা লাখটকিয়া প্রশ্ন। আর সরকারক আমি একটা কথা আহ্বান জানাব বিচারিছো, যদি সকলে এনেকা ধরনের অস্ত্র চালনার প্রশিক্ষণ দিব পারে, তেনেহলে কিন্তু ওপেন বলে ঘোষণা করে দিব লাগে। যে সময়ত কবিতা লিখিলে, যেটু সময়ত ফেসবুকত পোস্ট লিখি এন এস এর অধীনত গ্রেপ্তার করে, বিভিন্ন ধরনের জেল হাজতলে প্রেরণ করে, সেই সময়ত একাংশই তেখেতসকলের শাসকীয় দলের কিছু কিছু ভাতৃ সংগঠনের একাংশই মুকলিক অস্ত্র চালনার প্রশিক্ষণ দিছে, মুকলিক অস্ত্র মারানাস্ত্র লো পেলায় রাজপথত তেখেতসকলে শোভাযাত্রা করেছে। এই আসলে জাতির কারণে শুভ লক্ষণ নহয়। আর যদি তেখেতসকলে একটা কথা সরকারে স্পষ্ট করে দিব লাগে যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করবর কারণে যদি তেখেতসকল ব্যর্থ হয়েছে, তার কারণে যদি এনেকা একটা বেলেগক গুট খুলিছে, তেনহলে আমার কবলগিয়া নাই। কিন্তু সরকার আর পুলিশে প্রথমতে হাত দাঙি দিয়ক যে আমি দেশের আইন শৃঙ্খলা, দেশের নিরাপত্তা আমি রক্ষা করব নোৱাৰা হৈছো, সেই কারণে আমি দল সংগঠন এনেকাবিলাক অস্ত্র চালনার প্রশিক্ষণের আমি অনুমতি দিছো। আর আটাইতকৈ দুঃখজনক কথা, এগৰাকী মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাই যোৱাকালি কোৱা দেখিলো যে এই সকল লোকের অস্ত্র চালনার প্রশিক্ষণ আগরপরা দিয়ে আহিছে, তেনহলে এটা একটা মারাত্মক কাম করেছে। গতি যিসকলে মুকলিক এনেকা ধরনের অস্ত্র চালনার প্রশিক্ষণ দিছে, সেই সকলক আসলতে এন এস এর অধীনত গ্রেপ্তার করব লাগে, তাদা তেখেতসকলের উপর আরোপ করব লাগে, আর এখেতসকলের উপর বিহিত ব্যবস্থা গ্রহণ করব লাগে। অন্যথা কিন্তু এনেকা ধরনের যেটু কাণ্ড সংগঠিত করলে আহি থাকবল দিনত আন বহু লোকে এনেকা ধরনের কাণ্ড সংগঠিত করব, আর এই কথাটা কেউ মানি লোপরা কথা নহয়। গতি আমি মুখ্যমন্ত্রী ডিজিপিক কালি আমি টুইট করা দেখিছো, এই ক্ষেত্রে ব্যবস্থা লোবর কারণে সঁচা অর্থত ব্যবস্থা লোক। শাসকীয় দলের ভাতৃ সংগঠন বলে ইয়ারপর বাঁচি গেলে নহব, সঁচা অর্থত এই ব্যবস্থা গ্রহণ করে দেখাও। আর ই আসলে দেশের কারণে, জাতিটার কারণে একটা উদ্যোগজনক ঘটনা। আর এই সকলে মারণাস্ত্র প্রশিক্ষণ লো যদি কাইলের তারিখত তেখেতসকলে যদি আকো একটা উগ্রপন্থী সংগঠনের সৃষ্টি করবলগিয়া হয়, তেনহলে রাজ্যখনের পরিস্থিতির কারণে ভয়াবহ। সেই কারণে আমি এটাই আহ্বান জানাইছো, অতি শীঘ্রে যিসকলে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করলে, মুকলিক অস্ত্র চালনার প্রশিক্ষণ দিছে, রাজপথত শোভাযাত্রা করেছে, সেইসকলক গ্রেপ্তার করক, বিহিত ব্যবস্থা, আইনি ব্যবস্থা তেখেতসকলের উপর লবর কারণে আমি আহ্বান জানাইছো। আর যখন বিদ্যালয়ে এনেকা ধরনের অস্ত্র প্রশিক্ষণ চালনার কারণে নিজের বিদ্যালয় প্রদান করলে, সেই প্রধান শিক্ষকগাকীক আরে স্কুলের ইন্সপেক্টরগী যাকে মুকলি অস্ত্র চালনা প্রশিক্ষণের কারণে নিজের স্কুল প্রদান করলে, সেই আই এসগারীর উপর ব্যবস্থা গ্রহণ করবর কারণে আমি সরকার আর মুখ্যমন্ত্রীগীক আহ্বান জানাইছো। মঙ্গলদৈর যেটা আসলে ভিডিও আমার সকলের পরিলক্ষিত হয়েছে যে এখন বিদ্যালয়ত গরম বন্ধর দিনত প্রশিক্ষণ শিবিরের নামত মুকলিক অস্ত্র চালনার প্রশিক্ষণ দিয়ে আছে। আর একটা সংগঠন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন নহয়, একটা রাজহুয়া সংগঠনে সরকারের লগত মিলি থাকা বলে কয়। সেই সংগঠনটে তেনেকৈ কি কারণত আসলে কেনে পরিস্থিতি এনেকা ধরনের মুকলিক অস্ত্র চালনার প্রশিক্ষণ দিব পারে, সেইটা এটা একটা লাখটকিয়া প্রশ্ন। আর সরকারক আমি একটা কথা আহ্বান জানাব বিচারিছো, যদি সকলে এনেকা ধরনের অস্ত্র চালনার প্রশিক্ষণ দিব পারে, তেনহলে কিন্তু ওপেন বলে ঘোষণা করে দিব লাগে।